নমস্কার বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত রোম্যান্টিক গল্পের মধ্যে দিয়ে একটি গল্প, নরেন্দ্রনাথ মল্লিকের লেখা একটি প্রেমের গল্প। এই গল্পে যারা কণ্ঠ প্রদান করেছেন তারা হলেন কথক ও প্রভাতের কণ্ঠে আমি দেবাঞ্জন, শৈলেনের কণ্ঠে শানু ও মাধুরীর কণ্ঠে প্রিয়াঙ্কা। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি প্রেমের গল্প। জানালা দিয়ে মুখ বাড়িয়ে প্রভাতবাবু বললেন, লিখছেন, তবে থাক, এখন আর ডিস্টার্ব করব না। আমি কাগজ কলম সরিয়ে রেখে আমার শ্রদ্ধেয় প্রবীণ বন্ধুকে স্বাগত জানিয়ে বললাম, আরে আসুন আসুন, ভেতরে আসুন। প্রভাতবাবু একটু দ্বিধান্বিত হয়ে বললেন, কিন্তু আপনি লিখছিলেন যে? বললাম, সব লেখাই কি লেখা? দু একখানা চিঠিপত্রের জবাব দিচ্ছিলাম, আসুন ভেতরে আসুন। আমন্ত্রণ পেয়ে প্রভাতবাবু এবার ঘরে ঢুকলেন। সোফায় বসে হাতের ছাতাটিকে মেঝের উপর শুয়ে দিলেন, যাওয়ার সময় পাছে নিতে ভুল হয়ে যায় সেই জন্যই বোধ হয়, প্রিয় বস্তুটিকে চোখে আড়াল করতে চান না। তিনি আসবার সঙ্গে সঙ্গে আমি উচ্চাসন থেকে নেমে নিচের সোফাটিতে বসলাম। তিনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, খুব চিঠিপত্র লেখেন বুঝি? এক সময় আমারও চিঠি লেখার নেশা ছিল, আজ চেকে চেকে বন্ধুদের চিঠি লিখতাম, এই দিক থেকে আমাকে ম্যান অফ লেটার্স বলতে পারেন। আমি তার নিজের দেওয়ার খেতাবটি মৃদু মুখে স্বীকার করে নিয়ে বললাম, চা চলবে? চায়ের কথায় প্রভাতবাবু প্রসন্ন হয়ে বললেন, হ্যাঁ তা চলতে পারে, কিন্তু এই দুপুরবেলায় চা চেয়ে আপনার আশ্রম প্রিয়া ঘটাবো না তো? আরো স্থাশ্রম, নিজে তো আর গৃহী নই, তাই ভয় ভয় চলি, পাছে অপরের গৃহিণীর শান্তিভঙ্গ করি। আমি অন্দরমহলের দিকে এগিয়ে গিয়ে দু কাপ চায়ের ফরম্যাশ করে আবার নিজের জায়গায় এসে বসলাম। প্রভাতবাবু নামেই প্রভাত, তার বেরাবার আর গল্প করবার সময় দিন দুপুর আর রাত দুপুর, বয়সে 74 হয়েছে, শরীর শীর্ণ হয়ে গেছে কিন্তু মনকে জীর্ণ হতে দেয়নি, বাসে ট্রামে স্বচ্ছন্দে চলাফেরা করেন, খুব সামাজিক মানুষ, পছন্দ মতন সভা সমিতিতে গিয়েও হাজির হন, পুরনো বন্ধু বান্ধবদের খোঁজ খবর নেন, আবার নতুন বন্ধু আহরণেও বিরাম নেই, ছেলের বয়সী নাতির বয়সী সকলেরই তিনি সমবয়সী, ওর নিজের অবশ্য ছেলেও নেই নাতিও নেই। প্রভাতবাবু অকৃতদার। একটু একথা সেকথার পর আমি বললাম, হ্যাঁ ভালো কথা প্রভাতবাবু, পরশু রাত্রে তো আপনি এলেন না, আমার দু একজন বন্ধুকে বলে রেখেছিলাম, তারা এসেছিল আপনার সাথে আলাপ করবার জন্যে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। প্রভাতবাবু একটু জিভ কেটে লজ্জিতভাবে বললেন, ও ও ভুলে গেছিলাম কল্যাণবাবু, একেবারে মাথার থেকে বেরিয়ে গেছিল, পরশু রাত্রে আমি ছিলাম আলিপুরে আমার এক বন্ধুর বাড়িতে, সেখানে এক অ্যানিভার্সারি আমরা উদযাপন করলাম। বললাম, আপনার বন্ধুর বার্থ অ্যানিভার্সারি বুঝি? প্রভাতবাবু মাথা নেড়ে বললেন, না মশাই, ওসব কিছু নয়, জন্মদিন টন্মদিন সে কখনো পালন করে না, এর আগে পূজা পার্বণ কোনো রকমই কোনো অনুষ্ঠানুষ্ঠান তাকে পালন করতে দেখিনি, না সামাজিকভাবে না ব্যক্তিগতভাবে, সন্ধ্যান্নিক জপ টপ আসন টাসন কিচ্ছু না, বরং আমি তাকে মাঝে মাঝে বলেছি, এই শৈলেন, ইভেন দ্য ডেভিল হ্যাজ রিচুয়ালস, তুই কি ডেভিলেরও বাড়া হলি,
তারপর থেকে কিছুকাল ধরে দেখছি একটা অনুষ্ঠান সে নিষ্ঠার সাথে পালন করে, বছরে এই একটি মাত্র দিন, আর সেই অনুষ্ঠানে একটিমাত্র ব্যক্তিকে সে নিমন্ত্রণ করে। বললাম, সেই ব্যক্তিটি কি আপনি? প্রভাতবাবু স্মিত মুখে সে কথা স্বীকার করে নিলেন। চা এসে গেল। প্রভাতবাবু চায়ের কাপে ঠোঁট চুয়েই পকেট থেকে প্যাকেট বার করে একটা সিগারেট ধরালেন। সস্তা সিগারেটই খান প্রভাতবাবু, আমি খাই না জেনেও সকৌতুকে একটা অফার করে বললেন। চলবে নাকি? আমার মাথা নাড়া দেখে হেসে বললেন, বেশ আছেন, আমি যে কবে সিগারেট খেতে শুরু করেছি মনেই নেই, বোধহয় স্তন্যপান ছেড়ে দিয়ে ধূমপান ধরেছি। আমি বললাম, কিসের অনুষ্ঠানের কথা বলছিলেন? প্রভাতবাবু বললেন, দাঁড়ান মশাই দাঁড়ান, গল্প না লিখলেও গল্পের রীতিনীতি তো অল্প স্বল্প জানি, বিয়ে না করেও বরযাত্রী যেমন হাজারবার গেছি, সাসপেন্স নষ্ট করার মতন আহাম্মক বলে কি আমার মনে হয়? আরে কথার মাথা যদি আগেই ভেঙে দিই, আপনি আমার গল্পে কান পাতবেন কেন? তা গল্প অবশ্য আমার নয়, আমার সেই বন্ধুর। আপনাকে কিছু বলতে আবার আমার ভয় হয়, আপনাদের তো পেটে কথা থাকে না, গোপনে যা কিছু বলি তা সবার সামনে প্রকাশ করে দিয়ে আপনাদের শান্তি। কিন্তু এ গল্প লিখে আপনার কোনো সুবিধা হবে না কল্যাণবাবু, এ গল্পের আপনি শ্রোতা পাবেন না, বড্ড পুরনো আমলের গল্প, শুধু পুরনো দিন নয়, পুরনো পরিবেশ নয়, ওল্ড ভ্যালুজের গল্প। পুরনো দিন কিন্তু তা আমাদের কাছে নতুনই ছিল, আমাদের তখন যৌবনকাল। কতকাল আগে? ধরুন তাও প্রায় আধখানা শতাব্দী, তবুও মাঝে মাঝে মনে হয় সেই দিনটির কথা, মাঝে মাঝে। আবার অন্য সময় মনে হয় কত সুন্দর সেই দিনগুলি, ডিপ পাস্ট। নিজের অতীতকে মনে হয় যেন ঐতিহাসিক কিংবা প্রাগৈতিহাসিক সময়। সেই আমলে পশ্চিম সীমান্তের এক শহরে কলকাতা থেকে বদলি হলাম, আমি ঘর কোনো নই, তবুও যেতে মন সরছিল না। কলকাতায় প্রচুর বন্ধু বান্ধব, অফিসের সময়টুকুনি ছাড়া আড্ডা দিয়ে দিন কাটে, রাত ভোর হয়, সে আড্ডায় সাহিত্য আছে, সঙ্গীত আছে, থিয়েটার আছে, কিন্তু যেখানে যাচ্ছি সেখানে চাকরি ছাড়া আর কি থাকবে? তবে সেই চাকরিও আবার কি ধরনের শুনুন, সেনাবাহিনীর খাই খরচা, পোশাক আছাকে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় ওই বসে বসে তার করাক্রান্তি মেলানো, আমার যা জীবন তাতে ওই হিসাবের কাজে আমার মন ছিল না। তবুও চাকরি হলো চাকরি, স্বামীকে ভালো না বাসলেও সতী নারী তার ঘর করা ছাড়া আর কি। সেই শহরে একটি মাঝারি সাইজের মেসে গিয়ে আমি আস্তানা গাড়লাম, যতটা নির্বান্ধব নিজেকে ভেবেছিলাম দেখলাম তা হয়নি। আমার মেসের ঘরে ছোটোখাটো একটা বেশ আড্ডা জমে উঠেছে, গান গল্প হাসি ঠাট্টা তাস পাশা সবই চলে, যাদের অন্য রকমের নেশা আছে তারা তাদের নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেয়। সেই আড্ডায় আমাদের শৈলেন সেনও আসতে শুরু করল। শৈলেন আমার কলিগ, শুধু একই সেকশনে আমরা কাজ করি, শৈলেন আমার মতো নয়, মন দিয়ে কাজকর্ম করে, বেশ গুণবান ছেলে, কিন্তু গুণের চেয়েও বেশি চোখে পড়ে ওর রূপ। আমার বন্ধু হলে কি হবে, এই আমার মতন কালো কুচ্ছিত নয়, মাথায় আমার থেকে ইঞ্চি খানেক কি ইঞ্চি দেড়েক ছোট, আমি তো প্রায় 6 ফুট, শৈলেন তো লম্বা নয়, কিন্তু আর কোনো দিকে আর কোনো তার ঘাটতি নেই। টুকটুকে রং,
টানা নাক, চোখ, মাথা ভর্তি কালো কুচকুচে চুল, সুন্দর গড়ন। শৈলেন অবশ্য স্পোর্টসম্যান বা জিমনাস্টিক ছিলেন না, তবুও রূপ মেয়েলি রূপ নয়, পুরুষেরই রূপ। সেই পুরুষ ওর গাম্ভীর্যে, ধৈর্যতায়, স্থিরতায় ফুটে উঠত। যতদূর মনে হয় আমাদের প্রথম বন্ধুত্ব অসবর বন্ধুত্ব। ওর ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু আছে যা আমার মধ্যে নেই, আবার যা আমার মধ্যে হয়তো এমন কিছু ছিল যার অভাব হয়তো ও মনে মনে অনুভব করত। আমাদের প্রথম আকর্ষণ সেই বিষাদদৃষ্টতারই আকর্ষণ। শৈলেন আমাদের আড্ডায় চুপচাপ এসে বসে থাকত, কখনো আমার র‍্যাক থেকে একটা বই তুলে নিয়ে পড়ত, কখনো বা শুধু তাকিয়ে তাকিয়ে দেখত আর পাঁচজনের কাণ্ড কারখানা। লাজুক মুখ জোড়া স্বভাব ছিল খুব। হ্যাঁ, এখন আর অবশ্য তেমন নেই, সবাই চলে গেলে যদি সময় থাকতো তাহলে শৈলেন আমার কাছে এসে বসত। তখন সমবয়সী, সমরুচি দুই যুবক বন্ধুর মধ্যে যেসব কথাবার্তা হয় আমাদের মধ্যে তাই হতো। সেদিন শৈলেন নির্জন স্থান কাল বেছে আমাকে বলল, তোমার সঙ্গে একটা কথা আছে। বেশ তো বলো। প্রস্তাবনাটুকুনি করে শৈলেন চুপ করে রইল। আমি বললাম, কি হলো, কথা থাকার কি এই নমুনা? শৈলেন বলল, না থাক গিয়ে। আহ, থাকবে কেন, তুমি যা বলতে পারছো না আমি বলে দিচ্ছি। তারপর ওর গলার উরুকরণ করে বললাম, প্রভাত, আমি ভাই প্রেমে পড়েছি। পড়েছি মানে পড়ে একদম অথলে তলিয়ে গেছি, এখন তুমি আমাকে উদ্ধার করো। এই শুনে শৈলেন বলল, কি করে বুঝলে ও কথা আমারই কথা? বুঝতে কি আর বাকি থাকে, তোমাদের বাড়িতে গিয়েই সেদিন আমি টের পেয়েছি। শৈলেন চুপ করে রইল। সেই শহরে আমি মেসের বাসিন্দা ছিলাম, শৈলেন তা ছিল না। সেখানে তার বাবা এক বিরাট সরকারি কোয়ার্টারে বাস করতেন। বাবা, মা, ভাই, বোন টোন নিয়ে সে এক বিরাট পরিবার। শৈলেন অফিস ছুটির পর মাঝে মাঝেই আমাকে ওদের বাড়িতে নিয়ে যেত। ওর মা আমাকে ছেলের মতন যত্ন করতেন, নিজের হাতে খাবার তৈরি করে খেতে দিতেন। ওর ভাই বোনগুলিও আমাকে খুব ভালোবাসত। আপনাকে বলতে বাধা নেই, সেকালে কয়েকটা প্রবাসী বাঙালি বাড়ির দরজা আমার জন্য খালেই খুলে গেছিল। তবু শৈলেন্দ্রের বাড়ি আমার সবচেয়ে বেশি ভালো লাগত। তা ওদের বাড়িতেই আমি মাধুরীকে প্রথমবার দেখি। মেয়েটির রূপ লাবণ্য দেখে আমি প্রথমে ভেবেছিলাম ও বুঝি শৈলেনেরই বোন। একই রকমের মাঝা রং, মেয়ে বলে আরো বেশি ফর্সা মনে হয়, মুখশ্রীও ভারী সুন্দর। আমার নিজে অবশ্য একটু লম্বাটে ছাঁচি পছন্দ, কিন্তু বাটার মতো মুখও যে একটি ফুটন্ত পদ্মফুলের মতন দেখতে হয় তা যেন আমি সেই প্রথম দেখলাম। মাথায় এক রাশ চুল, যেমন ঘন তেমনি কালো আর লম্বা, ওরকম রেশমের মতন সুন্দর চুল আমি আর দেখিনি। মাধুরী যে শৈলেনের বোন না, শৈলেনের মাকে মাসিমা মাসিমা বলে ডাকলেই আমি বুঝতে পারি, কিন্তু ও যে কোনো মাসির মেয়ে নয় কানিক বাদেই আমি তা বুঝতে পেরেছিলাম। মাধুরীরা যাতে বামন, পদবীতে মুখুজ্জে, শৈলেনরা যে মহল্লায়, যে রাস্তায় থাকে, মাধুরীদের বাড়িও সেইখানে, কয়েক গজের মাত্র ব্যবধান। দুই পরিবারের মধ্যে খুব ঘনিষ্ঠতা, যাওয়া আসা, খাওয়া দাওয়া সব চলে। এ বাড়ির মা ও বাড়ির ছেলে মেয়েদের মাসিমা, ও বাড়ির মা এ বাড়ির ছেলে মেয়েদের মাসিমুনি। শৈলেন বলল, আরে তুমি কি করে বুঝলে? বুঝলাম তোমাদের লুকিয়ে লুকিয়ে তাকাবার ভঙ্গি দেখে, তোমার টেবিলের ওপর মাধুরীর নাম লেখা বইগুলো দেখে।
তার গানের খাতায় তোমার নিজের হাতে লেখা নাম দেখে। শৈলেন ধরা পড়ে গিয়ে হেসে ফেলল, বলল, গুরু, ওইটুকু সময়ের মধ্যে তুমি এত দেখে ফেললে, তোমার গোয়েন্দা বিভাগে কাজ নেওয়া উচিত ছিল প্রভু। শৈলেন আদর করে আমায় প্রভু বলে ডাকত, কখনো বা বলতো গুরুদেব। আমি ছিলাম ওর ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ধরা পড়ে গিয়ে শৈলেন সব কথাই আমাকে বলল। ও তো বলবার জন্যই এসেছিল, ওদের সেই কৈশোরের ভালোবাসার কথা, সবাইকে লুকিয়ে লুকিয়ে মেলামেশার কথা, প্রথম তারুণ্যের ভরা যৌবনের একমাত্র নেশার কথা। শৈলেন আমাকে সবই খুলে বলল। এক সময় ছিল যখন ওরা লুকোতই ভালোবাসত, বাড়ির লোকজনের কাছ থেকে লুকোত, নিজেদের কাছ থেকেও লুকোত, কিন্তু এখন আর সেই দিন নেই। এখন ওরা চায় ওদের দুজনের ভালোবাসাকেই দুই বাড়ির লোক স্বীকার করে নিক। যে মাধুরী ওদের বাড়িতে মেয়ের মতন আদর যত্ন পায়, সে এবার বউ হয়ে ঘর আলো করে তুলুক। যে শৈলেন মাধুরীদের বাড়িতে সৎ আদর্শবান ছেলে হিসাবে পরিচিত হয়ে থাকে, সে আরও একটা মধুর পদ গৌরব লাভ করুন, জামাত্রী পদ। আমি বললাম, বাধা কিসের? শৈলেন বলল, আর কিসের, ওই যে জাতের ওর দূর তোর ওই জাত। এক কাজ করো না, মাধুরীর বাবা যদি স্বেচ্ছায় সম্পদান না করেন, তুমি সুভদ্রা হরণ করো, আমি তোমাদের রথ চালিয়ে নেব। সর্বধর্ম পরিত্রাজ্য মামেকং শরণাম মম। তা শৈলেন বলল, না ভাই, তা আবার নয়। কেন, মাধুরী কি ভয় পায়? শৈলেন বলল, আর বলো কেন, ভয়ও আছে দ্বিধাও আছে। তাছাড়া ওর ওই গোড়া বদরাগী বাপকে ও যে বড় বেশি ভালোবাসে, বাপের অমতে কিছু করবার কথা মাধুরী ভাবতেই পারে না। তাহলে চলো, ওই ইঞ্জিনিয়ার ভদ্রলোককে আমরা বুঝিয়ে সুঝিয়ে রাজি করবই, আমি তোমার উকিল হতে রাজি আছি। শৈলেন বলল, ওরে বাবা, তাহলে কিন্তু শৈলেন গড় রাজি, ফলে ঘটকরাই শুধু আনাগোনা করে, একটি প্রজাপতিও কোনো বাড়িতে উড়ে বসে না। তারপর আমি সিমলায় বদলি হলাম। চলে আসার দিন মাধুরী ওদের বাগানের রক্তগোলাপ ফুল আমাকে গিফট করেছিল, আর পেয়েছিলাম দুটি অমূল্য মুক্তবিন্দু। ওর কালো আয়ত দুটো স্নিগ্ধ চোখের দিকে তাকিয়ে আমি বলেছিলাম, মাধু, অমন করছো কেন? মাধুরী বলেছিল, প্রভাতদা, আমাদের তো আর কোনো বন্ধু নেই,
আমাদেরকে ভুলে যেও না। আমি আমার বন্ধুর প্রভু প্রতিভু, তার চেয়ে বেশি কিছু নই। আমি সবসময় অক্সিলারি ভার্ব, কখনো মূল ক্রিয়াপদ হইনি, কি হতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও মনে হয় না কিছু কম পেয়েছি। শৈলেনকে বলে কি হবে, আমি তো অল্প নিয়েই আছি। আমিও হয়তো অল্প অল্প খুঁতখুড়ো দিয়ে ভিক্ষে করে জীবন ভরে তুলেছি। প্রভাতবাবু ঘড়ির দিকে তাকালেন, তারপর বললেন, ওরে বাবা, এবার সংক্ষেপে সারি, নইলে আপনি গিন্নির তাড়া খাবেন। আমার এক কাপ চায়ের বরাদ্দ বন্ধ হয়ে যাবে। আমি সিমলায় বদলি হওয়ার কিছুদিন বাদে শৈলেন গেল পাটনায়। সরকার ভাগ্য নিয়ন্তা, আমাদের দুই বন্ধুকে মাঝে মাঝে অনেক দূরে ঠেলে দেন। আবার কখনো কখনো আমরা দুজনে মুখোমুখি একই স্টেশনে 6 মাস বা 1 বছরের জন্য এসে দাঁড়াই, একই টেবিলে মুখোমুখি বসে কাজ করি, গল্প করি। দেখে আনন্দ হয়, বয়সের সাথে সাথে আমাদের চেহারা বদলাচ্ছে। আমরা জীবনের এক স্টেশন থেকে আরেক স্টেশনে বদলি হচ্ছি, কিন্তু একটি জায়গায় আমাদের কোনো অদল বদল হয়নি, সে ক্ষেত্রটি বন্ধুত্বের। আমরা 6 মাসের মধ্যে আপনি থেকে তুমিতে নেমেছিলাম, তুমি থেকে তুইতে নামতেও বছর 2-এর বেশি দেরি হয়নি। দূরে থাকলেও আমরা একজন আরেকজনের সব খবরই রাখি, চিঠিপত্রই বেশি চলে, দেখা সাক্ষাৎ কখনো কখনো। মাধুরীর মা মারা গেছেন, দুই ভাই বড় হয়েছে, বাপ আরো বুড়ো। সেই যাদরের বাপ এখন একেবারে অসহায়, মেয়ের ওপর একান্তভাবে নির্ভরশীল। একই ধারে মাধুরী যেন জয়া জননী দুহিতা। শৈলেনের বাবা মা দুই মারা গেছেন, ভাই বোনেরা তাকে জ্ঞান করে, তমেব পিতা চ তমেব মাতা। শৈলেন তাদের বিয়ে থা দিয়েছে, তারা যে যার চাকরির জায়গায় সংসার পেতেছে। তবু চিরকুমার বরদাদা সংসারের বটবৃক্ষ। আমি ওকে চিঠিপত্র লিখতাম, মাধুরীর সঙ্গেও চিঠিপত্র চলত। তারপর আমি আর শৈলেন একই সঙ্গে রিটায়ার করি। শৈলেন এক্সটেনশন পেয়েছিল, গোটা কয়েক প্রমোশনও পেয়েছিল, আমি পাইনি। তার বদলে আমি সারা ভারত টোটো করে ঘুরেছি, শখের রঙ্গমঞ্চে উঠে গালে রং লাগিয়ে মাথায় ফরচুলা পরে বুড়ো বয়সেও হিরো সেজেছি। মাঝে মাঝে আধা সাহিত্যিক আধা রাজনৈতিক মঞ্চে উঠে বসেছি, আর এখন ধর্মসভায় যাই। আপনি তা নিয়ে মনে মনে হাসেন। এখন আমার আর শৈলেনের দেখা হয় ওই ডাল হৌসিতে গিয়ে পেনশনের টাকা আনার সময়। শৈলেন আর আমি রিটায়ার করার পর থেকেই কলকাতায় আছি, ও দক্ষিণে আর আমি উত্তরে। ঘন ঘন দেখা সাক্ষাৎ আর হয় না, আর চিঠিপত্র লেখালেখিও বন্ধ। শৈলেন একবার লিখেছিল, ওর হাতের লেখা একেবারে অপাঠ্য হয়ে গেছে, একটুও বুঝতে পারছি না ভাই। তারপর থেকে আমি ওর উপরে রাগ করে চিঠি লেখা ছেড়ে দিয়েছি, এখন শুধু ফোনে কথা বলি। শৈলেন আলিপুরে সুন্দর একটা দোতলা বাড়ি করেছে, আগে ভাইপো ভাইজিরা থাকতো, এখন নাতি নাতনিরা, কেউ স্কুলে পড়ে কেউ কলেজে। আমাকে বাড়িঘর কিছু করতে হয়নি, পৈতৃক বাড়ি আছে, দাদার সঙ্গে আমি তার অংশীদার, কিন্তু নামেই মনে মনে আমি অনিকেত, জানিনি তো বাড়িতে কতটুকু সময়ই বা থাকি। আজ থেকে বছর 12 আগের কথা, পেনশনের টাকাটা গুনে নিচ্ছি, কে যেন পেছন থেকে খপ করে আমার হাতখানা ধরে ফেলল। এই পরমার্থবাদী, অর্থের উপর এত লোভ কেন রে? যে দেখি শৈলেন, হেসে বললাম, বুড়ো বয়সে কামিনী ছাড়া যায় কিন্তু কাঞ্চন ছাড়া যায় না। আরে ফলমূল কিনতেও তো পয়সা লাগে,
শৈলেন আমাকে নিয়ে গেল এক চায়ের দোকানে, বলল, শোন তোর সাথে আমার কথা আছে। একটা নিরিবিড়ি টেবিল বেছে নিয়ে দুজনে মুখোমুখি বসলাম। জড়া কারো ধরেছে চুলের মুঠি, ঘুষি মেরেছে কারো বা দাঁতের গোড়ায়। শৈলেনের মাথা একেবারে সাফ, আমার দুপাতি দাঁত বাঁধানো। শৈলেন বেশি কথা না বলে বুক পকেট থেকে একটা খামের চিঠি বার করে আমাকে দেখালো, বলল, নে ধর এটা পড়ে দেখ। খুবই চেনা হাতের লেখা, এখনো অকল্পিত মুক্তার অক্ষর। বললাম, এ তো তোর চিঠি। শৈলেন ধমক দিয়ে বলল, আহা পড় না, এমন ভাব দেখাচ্ছিস যেন আমার চিঠি যেন তুই কোনোদিন পড়িসনি। খামের ভেতর থেকে চিঠিখানা বার করে পড়লাম। কাগজখানা পুরো মাপের, কিন্তু চিঠিতে দুটো মাত্র লাইন, তোমার সঙ্গে বিশেষ কথা আছে, অবশ্য এসো, ইতি তোমার মাধুরী। হেসে বললাম, আমি আমার কথাটা অ্যামেন্ড করে নিচ্ছি, দেখছি বুড়ো বয়সেও কাউকে কামিনীতে ছাড়ে না। তা কোথায় আছে সে? শৈলেন বলল, ওই তো ব্যারাকপুরে ভাইদের কাছে। বাবা মারা যাওয়ার পর মাধুরীরা যে লখনৌর বাসা তুলে দিয়ে কলকাতার দিকে চলে এসেছিল তা জানতাম, কিন্তু ঠিক কোথায় আছে তা জানতাম না। শৈলেন বলল, ওর ভাইরা চাকরি বাকরি করে, তারপরে মাধুরীও শুনেছি স্কুলে মাস্টারি নিয়েছে, ওর শরীর ভেঙে পড়ায় তারপরে মাস্টারি ছেড়েও দিয়েছে শুনেছি। ওর বাবা কিছু সেরকম কিছু রেখে যেতে পারেনি, 1030 টাকা ওকে ঘুচিয়ে দিয়ে গেছে, আর ছেলেরাও শুনেছি কিছু কিছু পেয়েছে। ইদানিংকার খবর আমি আর রাখতাম না, অনেকদিন চিঠিপত্র বন্ধ হয়ে গেছিল। শৈলেন বলল, ভাই বহুদিন ধরে ও অসুখে ভুগছে, চল না ভাই একবার ওকে দেখে আসি, শুনে আসি জরুরি কথাটা কি। বললাম, তুই একাই যা, আমি গেলে তো কথা বন্ধ হয়ে যাবে। না 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 তুইও চল, আর আজকেই চল। আমি বলেছিলাম আরেকদিন যাওয়া যাবে, কিন্তু শৈলেন আর দেরি করতে রাজি নয়। আবার কবে দেখা হবে কে জানে। দুজনে দুজনের বাড়িতে দুটো ফোন করে দিয়ে আমরা চললাম ব্যারাকপুরে। শৈলেন ট্যাক্সি করতে চেয়েছিল, আমি বললাম, পেনশিয়ানের গোনা কটার টাকা, ফালতু খরচ করিস নে, চল বাসে করে যাই। যাওয়ার সময় কলেজ স্ট্রিটের মার্কেট থেকে আমি এক ডজন টাটকা রজনীগন্ধা নিয়ে নিলাম। শৈলেন ঠাট্টা করে বলল, ওর দেখছি ভাই এই বুড়ো বয়সে ওই শখ আছে। স্টেশনের কাছাকাছি বাড়িটা, দোতলার একটি ফ্ল্যাটে ওরা থাকে। করানার্থেই একটি বউ এসে দোর খুলে দিল, আমরা নিজেদের পরিচয় দিতেই সে আমাদের মাধুরীর ঘরে নিয়ে গেল। ছোট্ট একখানা খাটের উপর মাধুরী শুয়ে আছে, ধপধপে বিছানা, পরিপাটি করে পাতা, ঘরখানিও পরিচ্ছন্ন, কিন্তু এ কি চেহারা হয়েছে মাধুরীর! বিছানার সাথে লেগে গেছে দেহ, ওর যেন উঠে বসবার শক্তি নেই। তবুও মাধুরী যেন আমাদের দেখে নতুন শক্তি পেল, উৎসাহে বসল রোগী শয্যার ওপরে, আমার দিকে চেয়ে একটু হেসে বলল, আমি জানতাম তুমিও আসবে। তারপর মাধুরী কি কাণ্ডটা করলো শুনুন। ওর দুই ভাইয়ের বউকে ডেকে বলল, ও ঘরে লক্ষ্মীর আসনের কাছে একটি সিঁদুরের মুচি আছে, তাতে সিঁদুর গুলে রেখেছি, নিয়ে এসো। ছোট বউ নিয়ে এলো সেই সিঁদুরের মুচি। মাধুরী তার হাত থেকে তুলে নিয়ে শৈলেনের হাতে দিয়ে বলল, ওই সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দাও, আমি আইপুরো থেকে মরতে চাই নে। আমি চেয়ে দেখলাম মাধুরীর সেই মেঘের মতন কেশরাশি আর নেই, বয়সে অতটা নয়, কিন্তু রোগ ব্যাধিতে ওর চুল পাতলা হয়ে গেছে, মাঝে মাঝে রূপালি রেখাও চোখে পড়ছিল। শৈলেনকে সিঁদুর পরিয়ে দিল, বউরা শাক বাজাতে চেয়েছিল, কিন্তু মাধুরী হাতের ইশারায় তাদের বারণ করল। আমি বললাম, মাধু তুমি পাখা চুলে সিঁদুর পরবে বলে এতদিন বসেছিলে,
প্রতিপদের চাঁদের মতন মাধুরীর মুখে এক চিলতে হাসির রেখা। মাধুরী বলল, ঠিক আছে শৈলেন্দা, এবার তুমি বাকি মন্ত্রটুকু পড়িয়ে দাও। আমি কি ব্রাহ্মণে যে মন্ত্র পড়াবো? তাছাড়া আমি নিজেই মন্ত্রমুগ্ধ। তবু আমি ধীরে ধীরে দুই লাইন আবৃত্তি করলাম। যদিদং হৃদয়ং তম, তদিদং হৃদয়ং মম। ওরা পড়ল না, কিন্তু কান পেতে শুনল। জীবনে কত বিয়ের বরযাত্রী না গেছে, কত দূর দুর্গম জায়গায় দুঃসাহসী অভিযান, কিন্তু এমন বরযাত্রী কোনোদিন হইনি কল্যাণ বাবু, আর এমন পৌরোহিত্য কখনো করিনি। সেই দিনের সেই রজনীগন্ধার গুচ্ছ কিনে নেওয়া আমার সার্থক হয়েছিল। সেই ফুল মাধুরীর বিছানার এক পাশে রেখে দিলাম। কিছুক্ষণের জন্য ওর রোগশয্যা হয়ে উঠল ফুলশয্যা। মাধুরী কিন্তু তার পর বেশি দিন আর বাঁচল না। ওর ভাইরা খরচপত্র করে চিকিৎসা করেছিল, শৈলেনও চেষ্টা ত্রুটি করেনি। কলকাতা এনে সেরা নার্সিংহোমে রেখেছিল, কিন্তু ওর পেটের আলসার কিছুতেই ভালো হলো না। অপারেশন টেবিলেই ও মারা গেল। আমি আরেক ডজন রজনীগন্ধা নিয়ে ওকে দেখতে গেলাম। মুখাগ্নি করেছিল শৈলেনী, নিজের গাঁট থেকে